সেই দুপুরে এসেছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, দাঁড়িয়ে আছি এই সাবরিতে। এই যে সাবরিতে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছে, রাত্রেবেলা এইবারে কেমন লাগে দেখুন। আমরা এখন যাচ্ছি অন্নপূর্ণাতে খেতে। অন্নপূর্ণাটা আমার বেশ ভালো লাগে খেতে, তো অন্নপূর্ণাতে যাচ্ছি। শুধু ইন্ডিয়ান বাসন কুসন ভর্তি, এই যে পুরো ভর্তি বাসন কুসন, কত যে বাসন পাওয়া যায়। আমি আজকে একটা বিরিয়ানি রান্না করার একটা হান্ডি কিনেছি। তো এমনি কড়াইতে রান্না করতাম, এবারে কিনেছি বিরিয়ানিতে, হান্ডিতে রান্না করব। ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা হাওয়া। দেখুন কিভাবে লোকে আড্ডা দিচ্ছে, দেখুন মনে হয় সেই আমাদের গলিতে অলিতে লোকে যেমন আড্ডা দেয় না, এখানে ওইটা ভালো লাগবে, মানে এই ফিলিংসটা এখানে পাওয়া যাবে। এই জায়গাটা ঘুরলে মোটামুটি টাইম পাস হয়ে যাবে, বেশ ভালো লাগে এখানে ঘুরতে। আর সব চেনা মুখ, মনে হয় যেন সবাইকে চিনি। শাড়ি দোকানটা দেখুন, এই দেখো ঠাকুরের সব গণেশ টনেশ মূর্তি, কি সুন্দর মূর্তিগুলো, দারুণ লাগছে মূর্তিগুলো। পুরো ঠাকুরের জিনিস এখানে পাওয়া যায়। এইসব দোকানে প্রচুর দাম, দাঁড়িয়ে আছে, ছুটে ফেলাই বাবা, একটু ছুটে নেই, যাও। সাহিল বলে এই যে দোকানটা আছে, এত দাম বেশি বাবা, প্রচুর দাম। আর এটাতে পুরো একদম ভেজ, মানে একদম সুন্দর খাবার পাওয়া যায়, ভালো লাগে, শেষ হয়ে যাবে খাওয়া। এই মিষ্টিটা আমার খুব ভালো লাগে, এত ভালো লাগে না দাদা, টেস্টটাও খুব ভালো করেছে, অত বেশি মিষ্টি দেয়নি। এখন আমাদের প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখানে গণেশ পুজো হচ্ছে। বনকে ভুজাও ঘরে বায়ে।
এবারে বাড়ি ফেরার বেলা পুরো সব, এবার দোকান টোকান অনেক বন্ধ হয়ে গেছে, রাতও হয়ে গেল অনেক। বাবা আজকের মতন রাখছি, এখন হেঁটে হেঁটে অনেকটা যেতে হবে, তাই তো? ও সাবরি না এপাশে, তাই তো? এপাশে তো সাবরি চলে এসছি। কে? হ্যাঁ ভালো নাকি সাবরি? নিহারি জ্যাম কিভাবে পুরো আমাদের হাইওয়েটা। হ্যাঁ সাবরি নিহারিটা কিভাবে এখানে পপুলার, মানে এখনো বাইরে লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, দেখা যাচ্ছে না এই গাড়িটার জন্য, দেখা যাচ্ছে না। এই যে দেখুন কিভাবে লোকে এখনো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এখনো মানে ভেতরে জায়গা নেই, ভেতরে জায়গা ফাঁকা হলে আবার এই লোকগুলো সব ঢুকবে। তো চলুন